জানাজার সালাদ এটা ফর্দে কেফায়া পদ্ধতি মাইয়েদকে ইমামের সামনে এমনভাবে রাখতে হবে যে মাথা থাকবে কিবলার ডান দিকে ও পা থাকবে বাম দিকে ইমাম পুরুষের ক্ষেত্রে মাথা বরাবর ও মহিলার ক্ষেত্রে পেট বরাবর দাঁড়াবে জানাজার সালাদ চার তাকবিরে আদায় করা হয় প্রত্যেক তাকবীরের সাথে রাফাউলি আদায়ন করা হবে প্রথম তাকবীরের পরে সুরাফাতে হাঁ পড়তে হবে দ্বিতীয় তাকবিরের পরে তাসাহুদের বৈঠকে পঠিত দরুদের মতো দরুদ পড়তে হবে তৃতীয় তাকবিরের পরে এখলাসের সাথে মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে এক্ষেত্রে হাদিসে বর্ণিত দোয়া পড়াই উত্তম এরপর চতুর্থ তাকবির দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে ডান দিকে একবার সালাম ফিরাতে হবে যদি দ্বিতীয় সালাম ফিরায় তাহলেও কোনো সমস্যা নেই কেননা এ ব্যাপারে কিছু হাদিস বর্ণিত হয়েছে গর্ভের সন্তান যদি চার মাস গর্ভে অবস্থানের পরে মৃতপতিত হয় তাহলে তার উপর জানাজার সলাদ আদায় করা হবে কেননা হাদিসে বর্ণিত হয়েছে যে অকালপ্রসূত ভ্রূণের জানাজার সলাদ আদায় করা হবে এবং তার পিতামাতার জন্য ক্ষমা ও রহমতের দোয়া করা হবে যদি মৃত ব্যক্তির জানাজা আদায় না করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার গায়েবী জানাজা আদায় করা বৈধ যেমনিভাবে রসুলল্লা সাল্লাহ আলী হুয়াশাল্লাম নাজ্জাশির জন্য জানাজার সালাত আদায় করেছিলেন জানাজার সালাতে লোকসংখ্যা যত বেশি হবে মৃত ব্যক্তির জন্য ততই উত্তম হবে কেননা নবী সাল্ল আলী ওয়াসাল্লাম বলেন যখন কোনো মৃত ব্যক্তির জন্য মুসলিম উম্মার একশো জন সালাত আদায় করে এবং প্রত্যেকেই তার জন্য সাফায়াতের দোয়া করে তাদের সাফাতের দোয়া কবুল করা হয় কাফের ব্যক্তির উপর জানাজার সালাত আদায় বৈধ নয় كان الله تعالى يقول: ولا تصل على احد منهم مات ابدا ولا تكم على قبره انهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون